দৈনিক ভ্যাকসিন ও লজিস্টিক বিতরণ ফর্ম প্রস্তুত করার নিয়ম এমটি ইপিআই ইপিআই স্টোর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ব্যবহারের জন্য উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন জোনের সকল টিকাদান কেন্দ্রের মাইক্রোপ্ল্যানের তথ্য মেজেল রুবেলা ক্যাম্পেইন টোয়েন্টি টোয়েন্টি সার্ভারের মাইক্রোপ্ল্যান ফর্মে এন্ট্রি করা হলে সেই তথ্য অনুসারে এমটি ইপিআই ও পরিসংখ্যানবিদ এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের ইপিআই সুপারভাইজার ও অনলাইন কাজে নিয়োজিত ব্যক্তি অনলাইনে দৈনিক ভ্যাকসিন ও লজিস্টিক বিতরণ ফর্ম প্রস্তুত করতে পারবেন দৈনিক ভ্যাকসিন ও লজিস্টিক বিতরণ ফর্ম পূরণের ধাপগুলো অনুসরণ করুন মিজেলস রুবেলা ক্যাম্পেইন টোয়েন্টি টোয়েন্টি সার্ভারের ড্যাশবোর্ডের সার্চ অ্যাপসে ক্লিক করুন DHIS2 টু অ্যাপ্লিকেশন মেনু হতে পিভোর টেবল এ ক্লিক করুন দ্বিতীয় ধাপ পিভোর টেবিলের বাম পাশের প্যানেলে ডাটা পিরিয়ড এবং অর্গানাইজেশন ইউনিট এর সেকশন দেখতে পাবেন এবং ডান পাশে টেবিল প্যানেল দেখতে পাবেন মনে রাখবেন পিভোর টেবিলে রিপোর্ট প্রস্তুত করতে আপনাকে অবশ্যই ডাটা পিরিয়ড এবং অর্গানাইজেশন ইউনিট নির্বাচন করতে হবে তৃতীয় ধাপ ডাটা সেকশন হতে ডাটা টাইপের ড্রপডাউনে ইন্ডিকেটর্স ডাটা এলিমেন্টস ডাটা সেটস ইভেন্ট ডাটা আইটেমস প্রোগ্রাম ইন্ডিকেটরস অপশনগুলো দেখতে পাবেন এই অপশনগুলো হতে ডাটা এলিমেন্টস নির্বাচন করুন এরপর ডাটা সাবটাইপ সিলেক্ট ডাটা এলিমেন্ট গ্রুপ হতে এমআর ক্যাম্পেইন মাইক্রোপ্ল্যান নির্বাচন করুন এরপর ডাটা ডান পাশে টোটালসে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ডিটেলস নির্বাচন করুন এরপর ডাটা এলিমেন্টের তালিকা পাবেন রিপোর্ট প্রস্তুত করার জন্য ডাটা এলিমেন্টগুলো পাশের প্যানেল হতে ডান পাশের প্যানেলে আনার জন্য অ্যারো চিহ্ন ক্লিক করুন ডাটা এলিমেন্টস নির্বাচন ওয়ান EPI center name 2 target 9 month to below 5 years 3 target 5 years to below 10 years 4 vaccinator name 1 5 vaccinator mobile number 1 6 vaccinator name 2 7 vaccinator mobile number 2 8 volunteer name 1 9. Volunteer mobile number 1. 10. Volunteer name 2. 11. Volunteer mobile number 2. 12. Volunteer name 3. 13. Volunteer mobile number 3. 14. Porter's name. 15. Porter's mobile number. 16. ফার্স্ট লাইন সুপারভাইজার্স নেম 17 ফার্স্ট লাইন সুপারভাইজার্স ডেজিগনেশান 18 ফার্স্ট লাইন সুপারভাইজার্স মোবাইল নম্বর এরপর টার্গেট সিলেক্ট করতে ডাটা সাব টাইপের জন্য পাশের ডিটেলস ড্রপডাউনে ক্লিক করে টোটাল সিলেক্ট করুন এরপর ডাটা এলিমেন্ট এর তালিকা হতে টার্গেটের ওপর ডাবল ক্লিক করে ডান পাশে নিয়ে আসুন চতুর্থ ধাপ ডাটা টাইপ হতে ইন্ডিকেটর সিলেক্ট করুন ডাটা সাবটাইপ হতে এম আর ক্যাম্পেইন মাইক্রোপ্ল্যান সিলেক্ট করুন তারপর ডাটা সেকশনের ইন্ডিকেটরের তালিকা হতে ইন্ডিকেটরগুলো সিলেক্ট করে ক্রমানুসারে বাম পাশের প্যানেল হতে ডান পাশের প্যানেলে নিয়ে আসুন ওয়ান এমআর ভ্যাকসিন ভায়ালস টু এমআর ডাইলুয়েন্টস থ্রি এডি সিরিঞ্জ জিরো পয়েন্ট ফাইভ এম এল ফোর এডিস রেঞ্জ ফাইভ এম এল ফাইভ সেফটি বক্স সিক্স এই এফ আই ফ্রম সেভেন রিকোয়ার্ড নাম্বার অব ভ্যাকসিন ক্যারিয়ার এইট ওয়েস্ট ব্যাগ পঞ্চম ধাপ প্রয়োজনীয় ডাটা এলিমেন্ট এবং ইন্ডিকেটর নির্বাচন করার পর ক্রমানুসারে ডাটা এলিমেন্ট এবং ইন্ডিকেটরগুলো সিলেক্ট করে ড্রাগ করে উপরে নিচে সাজিয়ে নিন ওয়ান ইপিআই সেন্টার নেম টু নেম অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট হেড থ্রি মোবাইল নাম্বার অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট হেড মনে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নাম্বার শুধুমাত্র প্রথম সপ্তাহের দৈনিক ভ্যাকসিন ও লজিস্টিক বিতরণ ফর্ম তৈরির ক্ষেত্রে প্রয়োজন হবে ফোর Target nine month to five years. Five target five years to ten years. Six target seven MR vaccine vials. Eight MR diluents. Nine required number of vaccine carrier. ten AD syringe zero point five ML eleven AD syringe five ML. 12. Safety Box. 13. Waste Bag. 14. AEFI Form. 15. Vaccinator Name 1. 16. Vaccinator Mobile Number 1. 17. Vaccinator Number 2. 17. Vaccinator Name 2. 18. Vaccinator Mobile Number 2. 19. Volunteer name 1 20. Volunteer mobile number 1 21. Volunteer name 2 22. Volunteer mobile number 2 23. Volunteer name 3 24. Volunteer mobile number 3 25. Porter's name 26. Porter's mobile number টোয়েন্টি সেভেন ফার্স্ট লাইন সুপারভাইজার্স নেম টোয়েন্টি এইট ফার্স্ট লাইন সুপারভাইজার্স ডেজিগনেশন টোয়েন্টি নাইন ফার্স্ট লাইন সুপারভাইজার্স মোবাইল নম্বর ষষ্ঠ ধাপ পিরিয়ডে ক্লিক করুন লক্ষ্য করুন লাস্ট টুয়েলভ পাঞ্চ অপশনটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে আছে এই লাস্ট টুয়েলভ মান্থস অপশন থেকে টিক চিহ্নটি তুলে নিন সিলেক্ট প্রিয় ড্রপ ডাউন হতে ডেইলি সিলেক্ট করুন এরপর যে তারিখের ভ্যাকসিন বিতরণ ফর্ম প্রস্তুত করতে চান সেই তারিখটি সিলেক্ট করুন সপ্তম ধাপ অর্গানাইজেশন ইউনিট থেকে আপনার নির্দিষ্ট উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন জোন সিলেক্ট করুন ক্যাম্পেইনের কেন্দ্র অনুযায়ী রিপোর্ট প্রস্তুত করতে অর্গানাইজেশন ইউনিট এর সেটিং অপশনে ক্লিক করুন এবং সিলেকশন মোড হতে সিলেক্ট গ্রুপস সিলেক্ট করে সিলেক্ট অর্গানাইজেশন ইউনিট গ্রুপস দেখতে পাবেন সিলেক্ট অর্গানাইজেশন ইউনিট গ্রুপস এর ড্রপডাউন ক্লিক করে ইপিআই সেন্টার নির্বাচন করুন অষ্টম ধাপ ডান পাশের প্যানেলে লে ক্লিক করুন লে ক্লিক করার পর এই উইন্ডোজটি দেখতে পাবেন অর্গানাইজেশন ইউনিটসকে ড্রাগ করে নিচে র ডাইমেনশানসে নিয়ে যান এবং পিরিয়ডসকে র ডাইমেনশানস হতে উপরে রিপোর্ট ফিল্টারে নিয়ে যান এবং আপডেট বাটনে ক্লিক করুন এরপর এই রিপোর্টটি তৈরি হবে এবার প্রয়োজনীয় কলামের মোট সংখ্যার জন্য অপশন্স ক্লিক করুন অপশনস থেকে শো কলাম টোটালস হাইট এমটি রজ এবং শো হাইরাকি সিলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করুন এরপর নির্দিষ্ট তারিখের ভ্যাকসিন বিতরণ ফর্ম দেখতে পাবেন এই ফর্ম ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেলসে ক্লিক করুন এক্সেল ফাইল সেভের অপশন আসলে ফাইলটি তারিখসহ নাম দিয়ে সেভ করুন এছাড়াও ভ্যাকসিন বিতরণ ফর্মটি ড্রাক করে সম্পূর্ণ শিটটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি চেপে কপি করুন এবং একটি নতুন এক্সেল শিট ওপেন করে কন্ট্রোল প্লাস ভি চাপুন অথবা এক্সেল শিট পেস্টে ক্লিক করুন এবং এক্সেল ফাইলটি তারিখসহ নাম দিয়ে একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করুন ফাইলের নাম একই নিয়মে ক্যাম্পেইন চলাকালীন সেশনের তারিখ অনুযায়ী প্রতিদিনের ভ্যাকসিন ও লজিস্টিক বিতরণের ফর্ম প্রস্তুত করে নির্দিষ্ট ফোল্ডারে সেভ করুন এবং তারিখ অনুযায়ী প্রিন্ট করে এই ফর্মগুলি কর্তৃপক্ষের স্বাক্ষর সহ ফাইলে সংরক্ষণ করুন পৌরসভা এবং সিটি কর্পোরেশন বা জোনের ভ্যাকসিন ও লজিস্টিক বিতরণের তথ্য এই নিয়মে প্রস্তুত করুন দৈনিক টিকাদানের তথ্য প্রদান প্রক্রিয়া উপজেলার এমটি ইপিআইও পরিসংখ্যানবিদ এবং পৌরসভা সিটি কর্পোরেশন এর ইপিআই সুপারভাইজার ও অনলাইন কাজে নিয়োজিত ব্যক্তি প্রতিদিনের ফেরত আসা টালি ফর্ম থেকে টিকাদানের সকল তথ্য অনলাইনে হামরুবেলা ক্যাম্পেইন সার্ভারে ডেইলি ভ্যাকসিনেশন রিপোর্ট ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউট এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি ধাপসমূহ মাইক্রোপ্ল্যান ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান এর ডাটা এন্ট্রির প্রথম ও দ্বিতীয় ধাপ অনুসরণ করুন তৃতীয় ধাপ ডানপাশে ডাটা এন্ট্রি প্যানেলে ডাটা সেটে ক্লিক করে ডেইলি ভ্যাকসিনেশন ফর্ম এজুকেশনাল ইনস্টিটিউট ফর্মটি নির্বাচন করুন চতুর্থ ধাপ ডাটা সেট নির্বাচনের পর পিরিয়ড হতে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের টিকাদানের তারিখটি নির্বাচন করুন পঞ্চম ধাপ তারিখ নির্বাচন করার পর এই ফর্মটি দেখতে পাবেন তথ্যসমূহ মাইক্রোপ্ল্যানের তথ্য হতে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে ইপিআই কেন্দ্রের নাম ওয়ার্ড ইউনিয়ন শিশুর লক্ষ্যমাত্রা টিকাদানের তথ্য পূরণের পর তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে এমআর ক্যাম্পেইন এ বাদ পড়া শিশুর সংখ্যা ফেরত আসা বয়ালের সংখ্যা এমআর ভ্যাকসিন অপচয়ের হার ফর্মে যেসব ডাটা এন্ট্রি করতে হবে তা নির্দেশিত ক্রমানুসারে বর্ণনা করা হলো। উল্লেখ্য যে ডিএইচআইএস টু ফর্মের সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এক প্রথম শ্রেণীর নিচে বা সমপর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের টিকাদানের সংখ্যা এন্ট্রি করুন দুই প্রথম শ্রেণী থেকে বা চতুর্থ শ্রেণী বা সমপর্যায় পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের টিকাদানের সংখ্যা এন্ট্রি করুন তিন প্রাপ্ত এমআর ভায়াল এর সংখ্যা এন্ট্রি করুন চার ব্যবহৃত এমআর ভায়ালের সংখ্যা এন্ট্রি করুন যদি মোট প্রাপ্ত শিশুর সংখ্যার সাথে এম আর ব্যবহারের সংখ্যার মিল না থাকে সেক্ষেত্রে একটি সতর্কীকরণ বার্তা দেখতে পাবেন যাচাই করে সঠিক তথ্যটি এন্ট্রি করুন পাঁচ ব্যবহৃত জিরো পয়েন্ট ফাইভ এম রেঞ্জ এর সংখ্যা এন্ট্রি করুন যদি টিকা প্রাপ্ত শিশু সংখ্যার সাথে জিরো পয়েন্ট ফাইভ এম এল এডি সিরিঞ্জ ব্যবহারের সংখ্যার মিল না থাকে সেক্ষেত্রে একটি সতর্কীকরণ বার্তা দেখতে পাবেন যাচাই করে সঠিক তথ্যটি এন্ট্রি করুন ছয় ব্যবহৃত ফাইভ এম এল এডি মিক্সিং সিরিঞ্জ এর সংখ্যা এন্ট্রি করুন সকল তথ্য প্রদান করা হয়ে থাকলে কমপ্লিট বাটনে ক্লিক করুন অবশ্যই পূরণীয় তথ্য স্টার চিহ্ন যদি এন্ট্রি না করা হয়ে থাকে তাহলে ডাটা এন্ট্রি কমপ্লিট হবে না অনুরূপভাবে ডেইলি ভ্যাকসিনেশন রিপোর্ট ফ্রম কমিউনিটি পূরণ করতে হবে অনলাইন ডাটা এন্ট্রির পর টালি ফ্রম তদাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী টিকাদান কর্মীর নিকট পৌঁছাতে হবে